মা দেখো, এত টাকা? বসো। এত নয় মা, মাত্র 5,000 টাকা, আমার শত উপার্জনের টাকা মা। আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া। আরে তুমি? দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছেলির অন্তরঙ্গ দৃশ্য দেখছিলাম। থাক মা থাক, তোর জন্যে আমার রাজু শত উপার্জনের টাকা এনে দিয়েছে আমাকে। তোরা বস, আমি তোর জন্য চায়ের ব্যবস্থা করছি, বস। রাজু, রাজু আসলে তুমি খুব ভালো। আমি জানি তোমার মনের মধ্যে সততা লুকিয়ে আছে, সেই সততাই অভাবের যন্ত্রণায় মরিচা ধরেছিল, আমি শুধু শুধু তুলে দিয়েছি। আজ তোমাকে আমার সালাম করতে ইচ্ছে করছে। আরে এ কি করছো? তোমাকে সালাম করলাম, আজ আমি খুশি। সেদিন যে কথাগুলো তোমাকে বলেছিলাম, হয়তো তুমি দুঃখ পেয়েছিলে, কিন্তু আজ প্রমাণ হয়ে গেল সেই বলাতে কোনো ভুল ছিল না। ভুল আমারও ছিল না রুবি, ছিল সমাজের কিছু লোকের অবহেলার ফলশ্রুতি মাত্র। অবহেলা? হ্যাঁ রুবি, বাবার মৃত্যুর পর দেনার দায়ে আমাদের সবকিছু শেষ হয়ে যায়, দুবেলা দুমুঠো ভাত জোগাড় করা আমাদের জন্য কঠিন হয়ে পড়ে। তাই মা শেষ আশা হিসেবে আমাকে পাঠায় তোমার বাবার কাছে। আমি শহরে এসে অনেক আশা নিয়ে দেখা করেছিলাম তোমার বাবার সাথে, তারপর কিছুই পাইনি, পেয়েছিলাম শুধু অবহেলা। আমার বাবার পরিচয় জেনেও আমার বাবাকে চিনতে কষ্ট হয়েছিল তোমার বাবার, কারণ এখন প্রচুর অর্থ সম্পদের মালিক তোমার বাবা। অথচ একসময় আমার বাবা তোমার বাবার বন্ধু ছিলেন, এখন তিনি সে কথা বেমালুম ভুলে গেছেন। কিন্তু আজ আজ আমি আমার এই নতুন জীবনের জন্য তোমার কাছে কৃতজ্ঞ রবি। আশা করি তুমি আমাকে আর কখনো ভুল বুঝবে না। আমি কোনোদিনই তোমাকে ভুল বুঝবো না, কিন্তু বাবার কারণে বা অন্য কোনো কারণে তুমি যদি আমাকে ভুল বুঝো, তাহলে আমিও দুঃখ পাব। আর সে দুঃখ যদি আমি সইতে না পারি, সেদিন হয়তো তুমি আমার মারা। না রুবি না, ও কথা তুমি মুখ থেকে কোনোদিন উচ্চারণ করবে না। খুব শীঘ্রই রুবির বাবার সঙ্গে আমাকে আলাপ করতে হবে। আমাকে দাও। কি আলাপ মা? দেহায়া, আমরা মুরুব্বিরা কি আলাপ করব, তাকে তোকে বলতে হবে। বলো না মা, বলো না, প্লিজ বলো না মা, প্লিজ। তোদের বিয়ের আলাপ। তোমার মতো লক্ষ্মী মা যার পৃথিবীতেই তুলনা হয় না, তাড়াতাড়ি আলাপ শুরু করো মা। আরে আরে নাস্তা খেয়ে যা। তোমার কথা শুনে আমার মন ভরে গেছে, আর মন ভরা থাকলে পেটে খাবারের কোনো জায়গা থাকে না। রাজু তুই যা, রুবিকে এগিয়ে দিয়ে। ঠিক আছে চলো। কাদের? কিসের আলাপ আবার? তোদের বিয়ের আলাপ? চুরি করতে আমার মাফ করে দেন।
এগুলি রাখো, এখন যাও যাও। আরে কি ভাবছো, আমি চোর, আমারে ধরে থানায় না দিয়ে আপনি টাকা দিচ্ছেন কেন স্যার? সে তুমি বুঝবে না, তুমি তো সম্পত্তির চোর আর আমি হলাম প্রেম চোর। বুঝছি বুঝছি, আপনি হলেন আমার চেয়ে বড় চোর। তুমি যাও তাহলে। রুবি কি ভয় পেলে? রাজু, তুমি তুমি এখানে কিভাবে এলে? কেউ দেখেনি তো? মা মা মানে হ্যাঁ হ্যাঁ মানে না 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 হ্যাঁ মানে কেউ দেখেছে? হ্যাঁ দেখেছে। কে দেখেছে? একটা চোর দেখেছে। হ্যাঁ চোর, তোমার ঘরে একটা চোর ঢুকেছিল, সে দেখেছে। চোর ঢুকেছিল আমার ঘরে? কোথায় কোথায় চোর? চলে গেছে, চলে গেছে। হ্যাঁ, আরে আমি তাকে টাকা দিয়ে বিদায় করে দিয়েছি। কত চোরকে তুমি টাকা দিয়ে বিদায় করে দিয়েছো? হ্যাঁ, ও বিদায় না হলে আমি একা তোমার সঙ্গে এভাবে কথা বলতে পারতাম? তুমি এত রাতে এখানে যদি বাবা টের পেয়ে যায়? আমার ঘুম আসছিল না, আমার সমস্ত চোখ জুড়ে ছিল শুধু তুমি আর তুমি। তোমার কথা খুব মনে পড়ছিল, মনটা ছটফট করছিল, তাই আমি শুয়ে থাকতে পারিনি, ছুটে তোমার কাছে চলে এসেছি। আমি জানি তুমি আমাকে খুব ভালোবাসো, কিন্তু আর দুদিন পরে তো আমাদের বিয়ে হবে। তারপর সেই দুই দিন আর আমার তোর সইছে না গো, মনে হয় আজ থেকে আমি তোমার কাছে থাকি। রবি কার সঙ্গে কথা বলছিস? কার সাথে না তো বাবা, ভিসিআর ছবি দেখছিলাম। আর রাগ করিস না মা, এখন ঘুমা। আচ্ছা গুড নাইট। এখন আর তখন নয়, ভালোবাসার বাসা সবসময় মনের মধ্যে থাকে। আমার সেই মনের বাসাতে একটু শান্তিতে ঘুমিয়ে যাও। রাজু প্লিজ যাও, আমি যা সইতে পারছি না। আমিও না। রাজু যাও প্লিজ, তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না। ম্যাম সাহেব, আপনার চা। রাজু রাজু ওঠো ওঠো। যান আর একটু ঘুমাবো। আর একটু ঘুমালে 12টা বেজে যাবে রাজু, প্লিজ। বাজুক 12টা, তুমি কাছে থাকলে 12টা কেন? 1টা 2টা 3টা 4টা 5টা বাজলেও কোনো ভয় নেই। কিন্তু আমার ভয় আছে, কাজে মেয়ে বেটি নিয়ে আসছে। তোমাকে এখানে দেখলে বুঝতে পারছো আমি কোথায়? আরে তুমি কোথায়? তুমি আমার বেডরুমে। বেডরুমে এখন যাবে কি করে যদি বাবা দেখে? যাবে কি করে? মারা কি করে? ও মাই গড, বাবা যদি এখনই এসে বলে, বাবা যদি এসে বলে। তুমি ভূষণ এক্ষুনি আসছি। আমি তাড়াতাড়ি এটা পরতো। শেষ পর্যন্ত ছিল কপালে, এখন তুমি আমার খালা। দাঁড়াও, আমি খালা। আপনি চা? ও উনি কে আপা? আমার ছোট খালা। খালা তুই চা খাবে? না রে চা খাবে না, তুই তুই যা। ও আচ্ছা।
এই শাড়ি পরে দ্রুত চলে যাও, বাবা দেখলে বারোটা বেজে যাবে। হয়নি মা, আমি ঠিকই যেতে পারবো, চলো। রবি উঠেছে? হ্যাঁ, ওইটা খালামার লগে গল্প করতেছে। খালাম্মা? রবি, এই রবি এদিকে আয়। বাবা, ওই যে ঘুমটা দিয়ে মহিলা গেল, উনি কে? উনি মানে ও যিনি গেলেন তিনি? হ্যাঁ, তোর আবার কোন খালা? আমি চিনি না। আমার খালা কে বলল? ও তো সখিনার খালা। কে আপা? আমার খালা। তোর খালা জমি গেলার ব্যাপারে আমার কাছে একটু উদ্ধি নিতে এসেছিল। বুঝছি, আমার খালা। ওহো, তাই বল। চল সখিনা, আমাকে নাস্তে দিবি না? আরে এসো এসো, বসো। চৌধুরী, আমার ছেলে বিদেশ থেকে এসেছে, তাই ভাবলাম তোমার সঙ্গে পরিচয় করিয়ে দিই। বসো বাবা, বসো। ইনি হচ্ছে তোর আঙ্কেল আশরাফ চৌধুরী। সালাম আঙ্কেল। থাক থাক, তোমার ছেলে বিদেশের থেকেও এখন দেখি দেশের কালচার ভুলতে পারিনি, খুব খুশি হলাম বাবা। বিদেশে থাকলে আজকালকার ছেলেপেলেরা তো সালাম করতেই ভুলে যায়। না আঙ্কেল, আমি বিদেশে থাকি কিন্তু দেশকে আমি খুব ভালোবাসি। শোনো শোনো, ওকে আমি বলেছিলাম তুই আমেরিকায় থেকে যা। না, কিছুতেই শুনলো না, বললো না বাবা আমি দেশে ফিরে যাব, দেশের সেবা করব। এখন থেকে ও আমার ব্যবসা দেখাশোনা করবে, তার আগে আমি ওর বিয়ের কাজটা সেরে ফেলতে চাই। তাই ভাবলাম ঘরে যখন মেয়ে আছে তখন আর বাইরে যেয়ে কি লাভ। অবশ্য তোমার যদি কোনো আপত্তি না থাকে। কি যে বলো, আপত্তি থাকবে কেন? এটা তো আনন্দের কথা, রুবির বিয়ে ওর মতো একটা ভালো ছেলের সঙ্গে দিতে পারলে আমি একটু নিশ্চিন্ত হতে পারি। আমার ছেলের জন্য অনেক বড় বড় ঘর থেকে প্রস্তাব এসেছে, আমি সব ডিনাই করে দিয়েছি। তোমার মেয়ের সঙ্গে ওর বিয়ে দেবো। তুমি আমাকে বাঁচালে দোস্ত, তুমি আমাকে বাঁচালে। আমার মেয়ে ওর সাথে সম্ভব? সখিনা, তুই আমার একটা কাজ করে দিবি? খালা বানাইতে এবো? না, ওই খালা সেদে যে এসেছিল সে আমার রাজু, ওকে আমি ভালোবাসি। ওকে তুই আমার একটা চিঠি দিয়ে আসতে পারবি? কেন পারুম না।